চিন্তিত। তার গাছে এখনো কোনো টমেটো হয়নি। আর অন্যদিকে একটি গাছের উপর বাস করত একটি পাখি, আর সে কাকটি তার জমিতে টমেটো চাষ করেছে। কিন্তু কাকের গাছ বড় হলে কি হবে? কাকের গাছেও টুনির মতন কোনো টমেটো হয়নি। আর সেই বনে একটি গাছের উপর বাস করত কাকের বন্ধু টিয়া পাখি। কাক যেমন পাজি ছিল, তার বন্ধু টিয়া পাখিটাও তেমনি পাজি ছিল। টিয়া পাখি আর দুষ্ট কাক, এর আগে ওই জঙ্গলের অনেক পাখির ক্ষতি করেছিল। দুষ্ট কাক আর টিয়া পাখি মহারাজের কাছে শাস্তি রূপ তারা দুজন কারাবন্দী ছিল। একদিন সকালবেলা ঈগল সেনাপতি একটি গাছের উপর দাঁড়িয়ে মাইকিং করা শুরু করলো। শোনো 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 মহারাজ, তোমাদের সবাইকে তার বাসায় ডেকেছে, তাই জলদি সবাই ঈগল মহারাজের কাছে চলে আসো। শোনো শোনো শোনো, তোমরা সবাই এখনই ঈগল মহারাজের বাসায় চলে আসো। ঈগল সেনাপতি এসব কথা শুনে টুনি, তার দুটি ছানা, কাক আর টিয়ে আর কবুতর, তারা সবাই মহারাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তারা সবাই ঈগল মহারাজের সামনে আসে। তখন কাক মহারাজকে বলেন, মহারাজ ঈগল মশাই আমাদের কেন এখানে ডেকেছেন? এই বেটা কাক, আমি কি তোকে শুধু একাই ডেকেছি নাকি? এই বনের সব পাখিকে ডাকা হয়েছে এখানে। ঈগল মহারাজ আমাদের কেন এখানে ডেকেছেন? ঠিক আছে, সবাই মন দিয়ে আমার কথাটা শোনো। আজ সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে আমি আর আমার রাজপুত্র বন ঘুরতে বের হয়েছিলাম। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমরা হয়রান হয়ে যাই, তাই আমি করি কি, একটা বড় গাছের নিচে যে বিশ্রাম করতে থাকি। আর আমার বেকুব ছেলেটা আমার গাছের পাশে আরেকটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। আমার ছেলেটা যে গাছের নিচে দাঁড়িয়েছিল সেখান থেকে একটা লাল ফল তার সামনে এসে পড়ে। আরে এটা আবার কি, দেখতে তো অনেক সুন্দর বাবা। ও বাবা, আমার হাতে এই ফলটার নাম কি, হঠাৎ করে আমার সামনে এসে পড়লো এটা। আমি তখন ভালো মতো খেয়াল করে দেখলাম যে আমার ছেলের হাতে একটা লাল টমেটো। আরে আমার বাচ্চা, এটা হচ্ছে টমেটো, বুঝেছিস? আরে হাদারাম, তুই কি এটা বুঝিস না যে এটা খাওয়া যায়, এটা টমেটো? এই কথা শুনে আমার বেকুব ছেলেটা ওই টমেটো খেতে থাকে, পুরোটা খেয়ে বলতে লাগলো, বাবা এই টমেটোটা তো অনেক মজা, অনেক মিষ্টি, আমি আরো টমেটো খাবো বাবা। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম যে ওই গাছে আর কোনো টমেটো নেই। আরে বাবা, এই গাছে তো আর কোনো টমেটো নেই, বুঝেছিস? আমার মনে হয় কি এই গাছটাতে একটাই টমেটো ছিল। না না, আমি এত কিছু বুঝি না, আমার টমেটো লাগবে, আমি আরো টমেটো খেতে চাই। আরে তোর কি মাথার সমস্যা নাকি? আমি এখন আর টমেটো কোথায় পাবো? দেখতে পাচ্ছিস না গাছে তো আর কোনো টমেটো নেই। না না, আমি এত কিছু বুঝি না, আমাকে যেখান থেকে পারো আরো টমেটো এনে দাও, না হলে আমি সব ভেঙে ফেলবো। আরে কি বলছিস আমার ছানা, এমন কথা বলতে নেই, আমার সাথে চল বাসায় গিয়ে আমি সেনাপতিকে বলবো তোমার জন্য যাতে বন থেকে টমেটো খুঁজে আনে, কেমন? আচ্ছা বাবা, তুমি ঠিক বলেছো, চলো। এরপর আমি আর আমার বেকুব ছেলেটা আমাদের বাসায় চলে আসি। এরপর বাসায় আসার পর আমি আমার সেনাপতিকে বলি পুরো বন ঘুরে যেন টমেটো আমার পুত্রর জন্য নিয়ে আসে। কিন্তু পুরো বন ঘুরেও আমার সেনাপতি একটা টমেটো জোগাড় করতে পারেনি। মহারাজ, আমি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও কোনো টমেটো পাইনি, এবার বুঝলি? এই কারণে আমি তোদের সবাইকে ডেকেছি। এখন বল, তোরা কেউ কি আমার ছেলের জন্য টমেটো এনে দিতে পারবি? যে দিতে পারবি তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। মহারাজের এসব কথা শুনে তখন কবুতর বলে উঠে, মহারাজ কাকের জমিতে এবছর টমেটো চাষ করেছে, আর ওদিকে টুনিও তার জমিতে টমেটো চাষ করেছে। মহারাজ আমার মনে হয় কাক আর টুনি আপনাকে টমেটো দিতে পারবে। কি বলছিস কবুতর, কাক আর টুনি তোরা সত্যি কি তোদের জমিতে টমেটো চাষ করেছিস? জি মহারাজ। বাহ বাহ বাহ, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আর দেরি করিস না, যা আমার সন্তানের জন্য তোরা টমেটো নিয়ে আয়। কিন্তু মহারাজ, টমেটো তো আমি এখন আনতে পারবো না। কেন, টমেটো এখন আনা যাবে না কেন? কি হয়েছে টমেটো? মানে মহারাজ, টমেটো গাছ আমি অনেক দিন যাবত গুনেছি, এখনো টমেটো হওয়ার সময় হয়নি। আমাকে যদি আপনি
আর একটু সময় দিন, তাহলে আমি টমেটো আপনাকে দিতে পারবো। জি মহারাজ, আমারও গাছে টমেটো হয়নি, আরো কিছুদিন টমেটো হতে সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা, এই কথা না? ঠিক আছে, কাকা টুনিকে আমি কিছুদিন সময় দিলাম, আমি আমার ছানাকে কিছুদিন ওয়েট করতে বলবো, আর তোরা কিছুদিনের মধ্যেই টমেটো নিয়ে আসবি। আর আমি ঘোষণা দিচ্ছি, তোরা যদি টমেটো আনতে পারিস এবং সেই টমেটো যদি আমার বাচ্চার ভালো লাগে, তাহলে আমি তোদের অনেক স্বর্ণ মুদ্রা আর অনেক পুরস্কার দেব। এখন বল, তোরা আনতে পারবি তো? ঠিক আছে মহারাজ, আমি ঈগল রাজপুত্রের জন্য টমেটো নিয়ে আসব। ঠিক আছে মহারাজ, আমি রাজি, যেহেতু আমাকে স্বর্ণ মুদ্রা দিবেন তাহলে তো কথাই নেই। আর কাক তখন মনে মনে বলতে লাগে, যাই হোক, যত পুরস্কার আছে সেগুলো তো আমিই নিব, আমি টুনিকে কোনোভাবেই মহারাজের কাছে আসতে দিব না। টুনি, তুমি কিভাবে মহারাজকে টমেটো দাও আমি তা দেখে নিব। আর এই কথা শেষ করে কাক, টুনি, টিয়ে, কবুতর যে যার বাসায় চলে যায়। অন্যদিকে কাক তার বাসায় গিয়ে ভাবতে থাকে, কিছুদিন পর টুনির গাছে আর আমার গাছে টমেটো হবে, কিন্তু আমি জানি টুনির গাছে টমেটো অনেক মজার হবে, কারণ ওই শয়তান টুনি ওর গাছে অনেক সময় দেয়, আর আমি আমার গাছে তো সময় দিতে পারি না। কি যে করব, আমার খুব ঘুম আসে, তাই আমার টমেটো গাছের যত্নই নিতে পারি না। আমার টমেটো গুলো টুনির মতন অত মজা হবে না। আর এখন আমি জানি, টুনি যদি ওর গাছে টমেটো নিয়ে মহারাজের কাছে যায়, মহারাজ টুনিকে সব পুরস্কার দিয়ে দিবে। না, আমার একটা শয়তানি বুদ্ধি বের করতে হবে, কিছুতেই মহারাজ ঈগল মশাইয়ের কাছে টুনিকে টমেটো নিয়ে যেতে দেওয়া যাবে না। বুদ্ধি পেয়েছি, এর জন্য আমার সাহায্য দরকার আমার মিষ্টি টিয়া পাখির। এই কথা বলে কাক চলে গেল টিয়া পাখির বাসায়। তারপর কাক টিয়া পাখির বাসায় যায়। টিয়া বোন, ও আমার মিষ্টি টিয়া বোন, আমার একটা কথা শুনো। আরে কাক বন্ধু, হঠাৎ করে আমার বাসায় কেন এসেছো? আরে টিয়া বোন, আমি একটা বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি সাহায্যের জন্য। আমি জানতাম তুমি কাক কিছু না কিছু জন্য আমার বাসায় ঠিকই আসবে। এখন বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? টুনি আর আমাকে ঈগল মহারাজ কিছুদিন সময় দিয়েছে ঈগল রাজপুত্রের জন্য টমেটো নিয়ে যাওয়ার জন্য। এখন কথা হচ্ছে, তুমি তো জানো টিয়া পাখি, আমি একটু ঘুম পাগল মানুষ, আমার টমেটো গাছের যত্ন আমি ভালোভাবে নিতেই পারিনি, তাই আমার গাছে টমেটো ঈগল রাজপুত্র খেয়ে একটু মজা পাবে না। আর ওইদিকে টুনি পাখি ওর গাছের খুব যত্ন করে, তাই ওর গাছের টমেটো গুলো যেমন লাল তেমন টসটসে, ওর টমেটো অনেক মজা হবে, আর ঈগল রাজপুত্র খেয়ে পাগল হয়ে যাবে। তাহলে তো টুনি স্বর্ণ মুদ্রা গুলো জিতে যাবে। এখন বন্ধু, তুমি বন্ধু থাকাকালীন পুরস্কার গুলো ওই টুনি পাখি নিয়ে যাবে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি তোমার সব কথা শুনেছি, এখন তোমার কি সাহায্য দরকার আমাকে খুলে বলো। কা টিয়া বোন, আমি চাই টুনি যেন কোনোভাবে ঈগল মহারাজের সামনে টমেটো নিয়ে না যেতে পারে। এ কি বলছো বন্ধু? ঠিক বলেছি টিয়া পাখি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে ঈগল মহারাজের কাছে টমেটো নিয়ে গেলে যে স্বর্ণ মুদ্রা আমি পাবো, তা থেকে আমি তোমাকে অর্ধেক স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। ঠিক আছে কাক বোন, আমি তোমার শর্তে রাজি, কিন্তু কি করতে হবে আমাকে সেটা তো খুলে বলো। তারপরে কাক টিয়া পাখিকে তার সব কিছু খুলে বলে, কিভাবে টুনিকে মহারাজের কাছে যেতে দিবে না। শোনো টিয়া বন্ধু, আমার আর টুনির গাছে কিছুদিন পর টমেটো হবে, আর যখন টুনির গাছে টমেটো হবে তখন টুনি কিছু টমেটো মহারাজের কাছে নিয়ে যেতে যাবে, আর টুনি যখন জঙ্গলের ভিতর দিয়ে
যাবে। আর তোমার কাজ হচ্ছে তখন তুমি একটি ডাবের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিবে, ওই জঙ্গলে টুনিকে রাস্তায় আটকাবে, আর সেই ডাবের পানি টুনিকে যেভাবেই হোক তুমি খাওয়াবে, আর টুনি সেখানে শান্তির ঘুম দিবে। আর তারপর টুনির ওই টমেটো গুলো আমি মহারাজের কাছে নিয়ে যাব, আর এই ফলে আমি পুরস্কার গুলো পাবো। ঠিক আছে বন্ধু, তাহলে এই কথাই থাকলো। আমি টুনিকে জঙ্গলের মধ্যে আটকিয়ে যেভাবেই হোক ওই ডাবের পানি খাইয়ে দিব, আর টুনি তো জানবে না ওই ডাবের পানিতে থাকবে ঘুমের ওষুধ। ঠিক বলেছো টিয়া পাখি। বেশ কিছুদিন পর টুনির জমিতে অনেক সুন্দর টমেটো হয়, দেখতে ভারী খাসা। আর অপরদিকে কাকের জমিতে অনেক টমেটো হয়। তারপর টুনি তার টমেটো গাছ থেকে মিষ্টি মিষ্টি খুব সুন্দর সুন্দর কিছু টমেটো ঝুড়িতে নেয়। এরপর টুনি সেই ঝুড়িটা তার মাথায় করে নিয়ে ঈগল মহারাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে কাকও টমেটো নিয়ে মহারাজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর টুনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, আর একটি গাছের নিচে টুনি দাঁড়ায়। আর সেই সময় টিয়া পাখি তার হাতে একটি ডাব নিয়ে টুনির সামনে আসে। টুনি, ও টুনি, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত, তুমি কোথায় যাচ্ছ এই টমেটো গুলো নিয়ে? আরে মিষ্টি টিয়ে বোন, এই তো আমি টমেটো গুলো নিয়ে ঈগল মহারাজের বাসায় যাচ্ছি, তাই এই গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছি। ও টুনি, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো না, এই ডাবটি খাও, তাহলে তোমার শরীরে অনেক এনার্জি আসবে। কিন্তু এই ডাবটা তো তুমি খেতে চেয়েছিলে। আরে টুনি, আমি তো ডাবটা খাওয়ার জন্য কিনেছি, কিন্তু তুমি তো এখানে অনেক ক্লান্ত, আর তুমি তো আমার বোন, তাই এই ডাবটা তুমি খাও। তুমি এই রোদে এত ক্লান্ত হয়ে গেছো, আর আমি তোমাকে একটু ডাব খেতে দেব না, এটা তো হতে পারে না, বোন বোনের জন্য উপকার করবে, এটাই তো। টিয়া পাখির এই কথা শুনে টুনি কোনো কিছু না ভেবে টিয়া পাখি সেই ডাবটি খেয়ে ফেলে, কারণ টুনি মনে করেছে টিয়া পাখি ওর বোন। আর টুনি ডাব খাওয়া শেষ করে টমেটো ঝুড়িটা আবার মাথা নিয়ে টুনি রওনা দিল মহারাজ ঈগল মশার বাসার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর কাক টমেটো ঝুড়ি মাথায় করে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর তখন টিয়া পাখির সাথে দেখা হয়। কি বোন টিয়া পাখি, টুনিকে ডাবটা কি খাইয়েছো? হ্যাঁ বন্ধু, টুনি পাখি তো জানে না ও যে ডাবটি খেয়েছে সেই ডাবের মধ্যে আমার বোন টিয়া পাখি ঘুমের ওষুধ মিশিয়েছে। যা টুনি, তুই কিছু দূর গিয়ে শান্তির ঘুম দিবি, আর আমি যাবো মহারাজের কাছে, এই টমেটো গুলো দিয়ে সব পুরস্কার নিয়ে আমি বাড়ি চলে যাব। বোন কা, তুমি এখন এই ডাবটা খেয়ে মহারাজের বাসায় যাও, তাহলে তোমার শরীরটা খুব ভালো থাকবে। ঠিক আছে বোন, দাও খেয়ে একটু এনার্জি বাড়াই, তাড়াতাড়ি দাও, আমার তো আবার মহারাজের কাছে গিয়ে পুরস্কারগুলো নিয়ে আসতে হবে, আমার পুরস্কারগুলো খুবই প্রয়োজন। তারপর টিয়া পাখি ডাবটি কাককে দেয়, আর কাকটি সেই ডাব খেতে থাকে। বোন কা, এতক্ষণ যা বললে তার কোনোটাই সত্যি হবে না। কি কি বলছো তুমি টিয়া পাখি? তুমি হয়তো জানো না, কিছুদিন আগে আমি একটা বড় গাছের নিচে পড়েছিলাম, আর তখন টুনি আমাকে বাঁচিয়েছে। বাঁচাও বাঁচাও, আমি মরে গেলাম, আমাকে কেউ বাঁচাও। আরে ওই টিয়া পাখি বোন একটি গাছের নিচে পড়েছে, আমার এখনই ওকে সাহায্য করতে হবে।
তুমি ভাবলে কিভাবে কা, যে আমার জীবন বাঁচিয়েছে আমি তার এত বড় ক্ষতি করব। কি বলছিস টিয়া পাখি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার কথা মতো দুটি ডাব কিনি, একটি ডাবে ঘুমের ওষুধ মিশাই যেটা টনিকে খাওয়ানো হবে, আর আরেকটি ডাবে কিছুই মিশাইনি, আর সেই ডাবটি খেয়ে তারই কিছু হবে না। আমি বুদ্ধি করে টনিকে ভালো ডাবটি খেতে দিয়েছি, আর যেই ডাবে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি সেটা তুমি খেয়েছ। হ্যাঁ, কি বলছিস টিয়া তুই? এতক্ষণে হয়তো তোমার ঘুমের সময় হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে পড়বে। এই কি বলছিস টিয়া পাখি, আমার মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে আমার খুব ঘুম আসবে। কাক ঘুমের ওষুধ মিশানো ডাবটি খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে, আর অন্যদিকে টুনি টমেটো গুলো নিয়ে মহারাজের কাছে যায়, আর মহারাজ টমেটো গুলো পেয়ে টুনিকে অনেক স্বর্ণ মুদ্রা দেয়। আপনার ছেলের জন্য আমাদের টনি অনেক টমেটো এনেছে, এটাই ওর জন্য অনেক।